গণতন্ত্র বিশ্বাস করে বলেই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিয়ে পশ্চিমাদের এত মাথা ব্যথা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসমাবেশে তিনি এই মন্তব্য করে বলেন, ভিসা নিষেধাজ্ঞায় সমস্যায় পড়ে গেছে সরকার, তাই এখন আতঙ্কে আছেন সরকার প্রধান। মির্জা ফখরুলের অভিযোগ, রাষ্ট্রের কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে এবং তোষামোদের কারখানায় পরিণত হয়েছে পার্লামেন্ট। সাধারণ মানুষের ভোটাধিকার সরকার শেষ করে দিয়েছে বলে দাবি করে তিনি বলেন, স্যাংশনের উপর নির্ভর না করে বিএনপির নেতাকর্মীদের আন্দোলনের মাধ্যমে সরকার পতন করতে হবে। আমেরিকার যে বাইডেন প্রশাসন তার প্রকাশ্যে বলে যে আমরা সেই দেশগুলোর সঙ্গে কাজ করব, সেই দেশগুলোতেই আমরা সাহায্য সহযোগিতা করতে চাই, তাদের উন্নয়ন সহযোগী হতে চাই যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করে। এখন ভিসা নীতিতে এখন সবাই আতঙ্ক, সবচেয়ে বেশি আতঙ্কের ছাপ আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার।